দুনিয়ার সম্পর্কে একটু চিন্তা করো, আখেরাত সম্পর্কে চিন্তা করো। ভাসান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো শেষ নাই। বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, দুনিয়া কেউ শান্তি চাইলে কোনোদিন পায় নাই। এই যে আমাদের দেশে প্রধানমন্ত্রী সহ যত বড় অফিসার সহ দেখবেন, বড় বড় নেতারা কেউ কিন্তু শান্তিতে নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার মালিক কিন্তু তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আখেরাত কামাই করার জন্যে। আমার মালিক বলেন, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম, পাঠানোর পরে তোমাকে আমি ঢিল দিলাম, স্বাধীনতা দিলাম। যেমন পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়। ছাত্রছাত্রী 3 ঘন্টা যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার আইন কিন্তু নাই। যদি বাধা দেওয়া হয়, পরীক্ষার হল কিন্তু থাকে না। ঠিক আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষার জন্য। আমার মালিক কুরআনুল কারিমের ভিতরে বলেন, ওলিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য, কে আমার হুকুম অনুযায়ী জীবন চালাও আর কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো, এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। আজকে দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করবা না, আমার মালিক বলেন এই স্বাধীনতার ভিতরে তোকে আমি কিছু বলবো না। কিন্তু মনে রাখিস, যখন চিরতরে তোর চক্ষু বন্ধ হবে, রুহটা ভিতর থেকে বের হবে, তখন স্বাধীনতা আসে। ইচ্ছা করলে আর কিছুই করতে পারবি না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আজকে স্বাধীনতা পাইয়া যারা নাকি দুনিয়ার ভিতরে ক্ষমতার বলে, টাকার গরমে, বংশের গরমে, শিক্ষার গৌরবে, শক্তির কারণে যা মনে করে তা করো, আমার মালিক কিন্তু তাকাইয়া তাকাইয়া দেখে, আমার মালিক কিন্তু স্বাধীনতার ভিতরে তোমাকে কিছু বলবে না। কিন্তু ভালো করে যাই না রাখো, আমার মালিক তোমাকে আমাকে 2টা রাস্তা দেখাইয়া দিল, ওয়াহাদাই না হুম নাজুদাই, তোদেরকে আমি 2টা রাস্তা দেখাইয়া দিলাম, যদি এই পথে তুই চলো, তোর শেষ পরিণাম আমি জান্নাত এমনভাবে তোর জন্য তৈরি করলাম, যেই জান্নাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত সুন্দর, যা কোনোদিন কেউ দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কোনোদিন অন্তরে অনুভব হয় নাই, যেরকম এরকম সুন্দর হইতে পারে, এর চেয়েও সুন্দর। আগর জানবে মাশুক নবা শুধুক শাস, তলবে আশেক বেচারা নারা সাধু বাজায়। ও মাবুদ গো, 1 ফোঁটা পানি দিয়েই বনিয়া দমকে বানায়, এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া,
আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته مايك مرامري قربنا زركم سركم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم شكري আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। এই বাহিরের মাইকগুলো শব্দ হালকা একটু কমাই দেন, ওই শব্দগুলো ভিতরে আসতে বেশি না হালকা কমান। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত আসার পর
দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান সরবনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে তারা মাহফিলে আসছেন। মাইকে আলোচনা করে মজাই তো পাই না, কথাটা কেমন একটা অসুন্দর সুন্দর, শব্দটা ফাটা ফাটা শব্দ, শব্দের ভিতরে সৌন্দর্য তো নাই। তো যেই কথা বলতে চাইছিলাম, একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যারা মদিনা শরীফ দেখছেন অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা বিরাট উঁচা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি দরকার, কি প্রয়োজন, কি গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন, জাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা, আল্লাহ ফল দান করবে। আর জাররা পরিমাণ যদি গুনাও থাকে এর ফলও তোমার ভোগ করা লাগবে। কে বলছেন? আল্লাহ। কেয়ামতের ময়দানে শত চেষ্টা করার পরেও একটা নেকি সংগ্রহ করার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেয়ামতের ময়দানে অবস্থানটা এত কঠিন হবে, সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, কারো খবর নেওয়ার মতো সুযোগ পাবে না। এমনকি নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি, ওয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি, একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি। নবীরা পর্যন্ত উম্মতের কথা বলবে, ব্যাপারটা কঠিন না? কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন হবে কিয়ামতের ময়দান এটা বুঝাতে যাইয়া কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইয়ুগনিহি। আল্লাহ বলছেন মা সন্তান থেকে ভাইগে যাবে, সন্তানের পরিচয় মা দিবে না, নাকি দেওয়া তো দূরের কথা পরিচয় দেবে না। আমি বলছি না, আল্লাহ বলছে, আবার কর। তাহলে কেয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দেবে চিন্তাও করা যায়? আজকে যাদের নিয়াত সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে তারা মাহফিলে আসছে, একটা দুইটা নেকি না আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে।
তাই মাহফিলে যারা আসছেন জেসছেন না ঠকছেন বলেন না খুলিয়া আর যারা আসে নাই বলেন এখন এই নেকির কথা যে বললাম এইটার গুরুত্ব আসবে কাদের কাছে গুরুত্ব দিবে কারা বলেন যারা মানুষ সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল উকবা সাহেবা আবু লাহাব মার্কা এরা কিন্তু আমাদের এই কথার কোনো গুরুত্ব দেবে না বরঞ্চ আমাদের কথাগুলো শুনলে ওরা হাসতে হাসতে একজন আর একজনের গায়ের মধ্যে ডইলে ডইলে পড়বে টিটকারি মারবে কথা ঠিক না এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না আপনাদের সমাজের ভিতরে দেখবেন এক শ্রেণী মানুষ সম্পর্কে মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র লোকটার আচার ব্যবহার এত ভালো এই মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো কি আপনাদের এলাকায় নাই আবার দেখবেন এক শ্রেণীর মানুষ তার আচার আচরণ ব্যবহার এত খারাপ মানুষ এক পর্যায়ে অতিষ্ঠিত হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ আচ্ছা বলেন তো যেই মানুষের ব্যাপারে বলছে লোকটার চরিত্র ফেরেশতার মতো আর যার ব্যাপারে বলছে কুত্তার মতো মানুষের আকৃতি সুরাতে পার্থক্য কি একটু মুখ খুলে কথা বললেন কোনো পার্থক্য আছে যাকে বলছে ফেরেশতার মতো তার হাত দুইটা না কয়টা আর যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ চক্ষু হাত পাও নাক কান কোনো পার্থক্য আছে তাহলে বোঝা গেল যে মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না তাহলে কোন জায়গায় যেন একটা পার্থক্য আছে যেন বলেন কথা ঠিক আমিও বলছিলাম যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না যদি যেত মানুষ হওয়াই যাইতো কবি এক কথায় বোঝাতে যাইয়ে বলছিলেন গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আবু জাহালকে দেখতে অঙ্গ প্রত্যঙ্গ হাত পাও চোখ কান কোনো পার্থক্য ছিল না কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায় আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি আল্লাহর গজবের উপরে পড়ছে আরও বেশি বলুক কি কথা ঠিক তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃত হইলে মানুষ হওয়া তাহলে মানুষ কাকে বলে এইটা বুঝাবার জন্য আর বোঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা কথা ঠিক কিনা আমি আমার বাজানদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানুষ কাকে বলে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুগগ ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া কুদরতি একটা গোশতের টুকরা আছে কিসের টুকরা বলেন সবাই মুখ খুলে বলেন এটা আমি বলি না আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায় আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায় ওই গোশতের টুকরার নাম হলো অলপ মানে গোশতের টুকরার নাম কি বলেন বলেন তাহলে এক কথায় বলেন আমি মাইকটার মোড়ামুড়ি কত লোকটারে মারা করছি
তাই শিখতে লোক হ্যাঁ এই বয়ান ঠিক মতো করতে দেবে না যে অবস্থা করতে আছে মনে করে শব্দ বেশি হইলেই মনে হয় ভালো শ্রুতি মধুর শব্দ আর শব্দ বেশি এক জিনিস মধ্যম আওয়াজ হইলে বয়ান শুনতেও মজা করতেও মজা আর খালি একটা ছাড়া পড়া মারা শব্দ এটা কি কোনো সুন্দর শব্দ হয় এতে মানুষ ওয়াজ বোঝে না যে করে বোঝে আর এক শ্রেণী আছে যারা মাহফিল করে শব্দ বাড়াও শব্দ বাড়াও এরাই হইলে ডিস্টার্বটা বেশি করে তাই যেই কথা বলতে চাইছিলাম যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের স্পেশাল কি দান করছে ওইটা ভালো হয়ে গেলে মানুষ কি আর খারাপ হয়ে গেলে আর ওই গোস্তের টুকরা অলপ ভালো কইরেই দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাওয়া লাগবে কারণ বেহেস্তে যাইতে চান না কে ডাকেটা আছে এরকম কেউ বেহেস্তে যাইতে চায় না সবাই তো বেহেস্তে যাইতে চায় কথা কয় না এই বেহেস্তে যাইতে যারা যাইতে চান তাদের জন্য শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না কে বলছেন আর কলব পরিষ্কার করার গুরুত্ব বোঝাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সুরার মধ্যে প্রায় নয়টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা যারা ওই কলবকে পরিষ্কার করতে পারবা আত্মাকে পরিশুদ্ধি করতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা এই নাজাত পেয়ে জান্নাতে যাবা কি কথা ঠিক না ভাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন কোনো কারণ আছে না নাই কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন কেন আল্লাহ বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহর রসুল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে কি করাইবে জোরে বলেন জোরে বলেন আত্মশুদ্ধি করতে তো এখন বাজানদেরকে বলবো এই যার কলব ভালো সে দামি মানুষ সম্মানিত মানুষ কথা কন না আর যার কলব খারাপ অসম্মানিত এবং দাম নাই মানুষ জোরে বলেন কথা ঠিক কিনা এখন কলব ভালো করার জন্যে একটা কথা আছে মুরব্বা শোনেন মুরব্বা শোনেন নাই মুরব্বার না সুনা কোমর যদি পাইকে যায় সুনা কোমর এইবার শোষা পাইকে যায় না এই সুনা কোমর কাইটা ঠুম ঠুম বানায় কী বানায় এই ঠুম ঠুম বানায় বানাইয়ে তারপর খেজুরের কাঁটা নেয় খেজুরের কাঁটা এইবার ওই ঠুমঠুম ওইটারে কেসে দেখছেন আপনারা কেসে ওর ভিতর থেকে তিতা সুক্কা রস বের করে বের করার পরে এক পর্যায়ে দুধের ভিতরে চিনি দিয়ে তারপর ওই ঠুমঠুম দিয়ে আসায় আমরা কই আসায় মানে জাল দেয় জাল দেওয়ার পরে এখন ওই যে ঠুমঠুমওয়ালা ওইটা এখন খুব সুস্বাদু একটা খাদ্যে পরিণত হয় আগে যখন ওর কষরস বাইরে নাই তখন ওর মূল্য আর যখন কষরস বাইরে ও এই অবস্থায় যখন পড়ছে কি মূল্য বাড়ছে না কমছে হ্যাঁ বাড়ছে তাইলে কলবের রোগ দূর করার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগবে আস্তে কথা কার কাছে যাওয়া লাগবে আস্তে কন
কার কাছে যাওয়া লাগবে? যখন মুরব্বীর মেহনত, মুরব্বীর শ্রম, মুরব্বী যখন নাকি ক্যাচ পে এক পর্যায়ে ওই কলব থেকে ওই দূষিত ওই গান্দা এগুলো সব বের হয়ে আল্লাহর ফজল করবে, এক পর্যায়ে কলবটা ভালো কলবে পরিণত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কলে হুজুর আবার কলবের ভিতরে আবার দূষিত আর সুখ তিতে কী? কলে উল্লেখযোগ্য দশটা, এর ভিতরে একটা হলে তাকাব্বরি। তাকাব্বরি কাকে বলে? আমি ভালো, আমি বড়, আমি ভালো। এই রোগটা ছিল ইবলিসের মধ্যে। কার মধ্যে? এই ইবলিসের ভিতরে একটা রোগ থাকার কারণে সমস্ত এবাদত শেষ না? কথা কইেন এই মুআল্লিমুন মালাই উপাধি পাইছিল না, মালাইকা, তাও শেষ, সিরতলে জাহান্নামের হুকুম পাইয়া জাহান্নামী হয়ে গেছে। কথা ঠিক কিনা? আর একটা রোগের নাম হলো হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। এই আল্লাহর বান্দা, এইটা একটা কলবের রোগ। আর একটা রোগের নাম হলো রিয়া, অন্যকে দেখাবার জন্য এবাদত, এবাদতটা খালেস আল্লাহর জন্য হয় নাই, মানুষকে দেখাবার জন্য হয়েছে। কথা ঠিক না বেঠিক? এইটা অন্তর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে যা, হুব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, সম্পদের মহব্বত, পদের মহব্বত। এই রোগটার কারণেই আজকে সব শেষ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই এলাকার মেম্বার হওয়ার জন্যে, চেয়ারম্যান হওয়ার জন্যে, এমপি হওয়ার জন্যে, এই মন্ত্রী হওয়ার জন্যে, এই সভাপতি সেক্রেটারি হওয়ার জন্যে, বর্মিয়া হওয়ার জন্যে, বিভিন্ন কায়দায় 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 অনেক সময় ঈমান পর্যন্ত নাউজুবিল্লাহ বিক্রি করতেও চিন্তা করে না। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার মহব্বতের কারণে দল করে, দলের নেতা নেত্রী যদি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়, তারপরেও সে দল ছাড়ে না, সেই দলের সঙ্গে জড়াইয়া থাকে। কিসের কারণে বলেন? দুনিয়ার মহব্বতে। আবার জোরে কর, কিসের মহব্বতে? দুনিয়ার মহব্বতে। কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝছেন, এই দুনিয়ার মহব্বতের কারণে অনেক সময় দেখা যায় যেই আলেমদের মধ্যে বিভিন্ন সময় নারী নেতৃত্ব ইসলাম বলছে জায়েজ নাই, প্রচলিত গণতন্ত্র মানব রচিত তন্ত্রমন্ত্র যা যাই না সই না মানলে ইমান থাকবে না। কথা বুঝছেন? এক পর্যায়ে আল্লাহর হুকুম পর্দা ফরজকে অমান্য কইয়া এক টেবিলে বৈশা অনেক সময় চা পান মিটিং করতেও দ্বিধা করে না। এর পিছনে তালাশ করলে দেখবেন মূল হইল এই দুনিয়ার মহব্বত, ক্ষমতার মহব্বত, সম্মানের মহব্বত, সম্পদের মহব্বত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। কথা ঠিক না বেঠিক? আর দুনিয়া সম্পর্কে যারা নাকি দুনিয়ার মামলা, কিন্তু দুই দিয়া মামলা কয়টা? আর টুক না টুক, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার মামলায় কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগে, আবার জজ কোর্টের ভিতরে আপিল করে জিতবার আশা করা যায় না? জজ কোর্টে যদি কেউ ঠগে, আবার হাইকোর্টে আপিল করার সুযোগ আছে না? সেখানে যদি কেউ ঠগে, সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে আপিল করার সুযোগ আছে না? সেখানে যদি কেউ ঠগে, সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে যদি আবার কেউ ঠগে, প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট, এরকম ধাপ ভাই ধাপ, অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীর আখেরালের আখেরাতের মামলার আসামিরা, এ আখেরাতের মামলার আসামিরা, যদি খোদা না খাস্তে একবার কেউ ওই আখেরাতের মামলায় যদি কেউ ঠইকে বসেন, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা
আর জিতবার সুযোগ আছে না? এই সবাই বলেন আছে না। তাই যদি না থাকে এই মামলার তদবিরের জায়গা কোথায়? দুনিয়াতে। বুঝলে গেছেন? বলেন এই দুনিয়াতে। ওই আখিরাতের মামলার তদবিরের জায়গা কোথায়? এই দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের মামলার তদবির করার পরই রওনা করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই যারা নাকি দুনিয়ার মোহে পড়ছেন ক্ষমতার লোভে, সম্মানের লোভে, সম্পদের লোভে, দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতু ওয়াতালিবুহা কিলাব, হে আমার উম্মতেরা, দুনিয়াটা হইল একটা মরগের মতো। মরগ চেনেন? মরগ চেনেন না? পানির ভিতর থেকে মরগ ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে দৌড়ায় কুকুরের দল। কখন মরগ নদীর কিনারে আসবে আর সে সিরা ফাইরা খাবে? যারা নাকি আখেরাতের চিন্তা, আখেরাতের সম্বল সম্পদ বাদ দিয়া, আখেরাতকে বাদ দিয়া দুনিয়ার পিছনে পড়বে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো দুনিয়ার কুকুর। কথা বুঝেন নাই? দুনিয়াটা একটা মরগের মতো। মরগ মরগ চেনেন? এই গরু মরিয়ে গেছে, কুত্তা মরিয়ে গেছে, ছাগল মরিয়ে গেছে, এইটার মরগ কয়? হ্যাঁ, ওর পিছনে মানুষের দল দৌড়ায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবাউদতেন, একটা মাছির পাকনা পরিমাণও মূল্য নাই। কথা বুঝেন নাই? এখন আমার বাজানদেরকে বলবো, আপনার আমার ইমানের অবস্থান কি, বিশ্বাস কোন স্তরে আছে? সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থান দেখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে হুকুম করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনবা, ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল, কথা ঠিক না বেটি? দুনিয়া তাদের কাছে কেমন গুরুত্ব ছিল জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? শুনছেন? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু বাজান, আল্লাহর রাস্তায় 40,000 স্বর্ণ মুদ্রা দান করছে প্রকাশ্যে, আর গোপনে করছে 40,000-এর মতো। বর্তমান যুগে শত কোটি টাকার মালিক, বংশের দিকতে উচ্চ কুরাইশ বংশের, কথা বুঝছেন? নেতাগোছের লোক, শিক্ষা দীক্ষাও অনেক, কিন্তু ইমান আনছে কি পরিমাণ? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, সালার শট গায়, সালার শট পরো নেই, সালার শট গায়, সালার শট পরো নেই, এই অবস্থার আল্লাহর খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে বলে, এ জিব্রাইল যাও, আমার রসুলকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম, আর জিজ্ঞেস করতে পারো, আবু বকর এত বড় ধনী ছিল, এত বড় বংশের লোক, এত বড় নেতা গোছের লোক, এত বড় শিক্ষিত, এই অবস্থায় পরে আবার আবু বকর আমার খুশি না বেজার? আল্লাহ জানতে চাইছে। জিব্রাইল আলাইহিসসালাম আসছে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আবু বকর কাছে মালিক সালাম পাঠাইছে, আর এই অবস্থায় পড়া পড়া জানতে চাইছে, আল্লাহ খুশি না বেজার? যখন আল্লাহ রবি আল্লাহর হাবিব বলেন, আবু বকর তোমাকে আল্লাহ সালাম পাঠাইছে, আর জিজ্ঞেস করতে বসে তুমি এই অবস্থায় পড়ার পরে, আল্লাহ খুশি না বেজার? তখন তিনি দুই চক্ষের পানি ছাইরিয়া কান্দে আর বলে, ইন্নিল রব্বিন রাজ, আমি আমার মালিকের উপরে খুশি। ওদিকে আবার সাহাবায়ে কেরাম আমরা বড় ধনীও ছিল, কথা কয় না? আবার কি বড় ধনীও ছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শোনেন নাই? কত বড় সম্পদের মালিক ছিল, কত বড় ধনী ছিল। একবার তার মারের বহর আসছে, ব্যবসায়ী মাল,
মদিনা থেকে প্রায় জুল হুলাইফা পর্যন্ত বিরাট মালের বর 5-6 কিলোমিটার। মালের এত চাহিদা ছিল, 1 টাকায় 60 টাকা দাম আসছে, মানে এত মূল্য। এখন তিনি বলতেছেন এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এইটা বইলে সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করিস। কথা বুঝছেন কিছু? হ্যাঁ, এখন ব্যাপারটা কেমন হয়েছে? কলে ব্যাপারটা হয়েছে এই, পাইন মাছ থাকে কই? কাদার মধ্যে। না, কোন মধ্যে? কাদার মধ্যে। আচ্ছা, বাইন মাছের গায়ে কি কোনো কাদা লাগে? না। আল্লাহর বান্দা বান্দি মোমেন মোমেনা তারা থাকেও দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়ার মহাব্বত তার ওই কন্ট্রোল রুম কলবের ভিতরে আল্লাহর ফজল ও করমে জায়গা পায় না। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, দুনিয়াদাররাও থাকে দুনিয়ার ভিতরে, আল্লাহওয়ালারাও থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়াদারদের দেখবেন কামাই রোজগারের ব্যাপারে হারাম হালালের কোনো তমিজ নাই। বাজান ঘুষ পায় ঘুষ খায়, হারাম পায় হারাম খায়, মিথ্যা কথা বললিয়া সম্পদ টাকা গুছাইতে চিন্তাও করে না। ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন পর্যায়ে সম্পদ গুছাইতেও চিন্তা করে না। কিন্তু বাজান ইমানদার কাকে বলে? ইমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল ওইভাবে তোমরা ইমান আনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করিয়া মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মোরাকাবা চিন্তা করো। বাজান হারামে কিন্তু আরাম নাই। আজ পর্যন্ত একটা লোক দুনিয়া বের করতে পারবেন না যারা হারামের ভিতরে লিপ্ত ছিল, দুনিয়াতে শান্তিতে জীবন যাপন করে, এরকম আমাদের জানা মতে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর ওদিকে যারা নাকি হালাল উপায়ে দুনিয়ার ভিতরে চলে আল্লাহর ফজল ও করমে, তাদের শান্তির কোনো শেষ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া যারা নাকি অগ্রাধিকার দাও আখেরাতকে পিছে রাখো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই, তার মুখে শুনছিলাম দাদাজান রহমাতুল্লাহ আলাই একটা কথা উদ্ধৃতি দিয়ে বলছিলেন। দাদাজান রহমাতুল্লাহ আলাই বলছিলেন, হে আল্লাহর বান্দারা, হে আমার নবীর উম্মতেরা, কিয়ামতের ময়দানে প্রথম সুরে তুমি বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে তারপর বেহেশতে যাবা, তুমি কিভাবে বুঝবা? তোমার সামনে দুইটা কাজ আসছে, একটা দুনিয়ার আর একটা আখেরাতের, দুটোটাই গুরুত্ব। তখন তুমি কোনটাকে অগ্রাধিকার দাও? তখন যদি তুমি আখেরাতের কাজের ব্যাপারে অগ্রাধিকার দাও, তাহলে আল্লাহর ফজল ও করমে আশা করা যায় তুমি প্রথম চোটে বেহেশতে ঢুইকা যাওয়া। আর যদি ওই সময় কেউ আখেরাতকে পিছনে রাখো আর দুনিয়াকে সামনে অগ্রাধিকার দাও, দাদাজান রহমাতুল্লাহ আলাই বলছিলেন যে কিছুদিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলিয়া নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আর যদি তুই জাহান্নামের রাস্তায় চলো, আমি দুনিয়ার স্বাধীনতার ভিতরে তোকে আমি কিছু বলবো না। আর জাহান্নাম তোর জন্য এমনভাবে তৈরি করলাম, এত কঠিন, এত বড় ভয়াবহ, এত বড় কঠিন শাস্তি যা কোনোদিন মানুষ দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কোনোদিন কল্পনাও করতে পারে নাই।
তার চেয়েও কঠিন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাসান যারা মানুষ তারা বুঝবে, সুরাতে মানুষ ভিতরটা পশু তারা কিন্তু বুঝবে না। এই বুঝের জন্যই আমি কোরআনুল কারিমের শুরু আয়াত তেলাওয়াত করছিলাম, যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে, কোনো কিতাবের শুরুতে কোনো বইয়ের শুরুতে কোনো লেখক কিন্তু লিখতে পারে নাই আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই, বরঞ্চ সমস্ত লেখক লেখে আমার কিতাব বইয়ের ভিতরে কোনো ভুল হইলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। বাজান দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। হে কবরের যাত্রীরা, হে শিক্ষিত আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, ভালো করে চিন্তা ভাবনা করে কবরে রওনা করো, কারণ বাজান কোরআনুল কারিম কিন্তু একদিন দুই দিন আগে নাজেল হয় নাই, প্রায় 1500 বছর হয়ে গেল। বাজান একদিন দুই দিন না, 100 বছর 200 বছর না, প্রায় 1500 বছর হয়ে গেল। বাজান কোরআনুল কারিম নাজেল হইল কার উপরে? যারা মানুষ তারা চিন্তা করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে 30 পারা কোরআনুল কারিম আমার মালিক নাজেল করলেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইতিহাস পড়লে দেখবেন, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেল, দুনিয়াতে আসার পর বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল, 6 বছরের বাচ্চা বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রসুল পড়ার কোনো সুযোগ পায় নাই, আল্লাহ সুযোগ দেয় নাই, এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহর রসুলকে বলা হয় উম্মি। বাজার আল্লাহর রসুল কিন্তু তার নিজের দস্তখত করতে জানতেন না, নিজের সাইনও করতে জানতেন না, তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, ওই আংটি মোবারক দিয়া তিনি সিল দিয়া চিহ্ন রাখত। বাজান লেখাপড়া বলতে দুনিয়ার কিছুই জানতেন না। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে এক বাজান 30 পারা কোরআনুল কারিম নাজিল হইল। সুবহানাল্লাহ, যেই কোরআনুল কারিমের শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ কইরা বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আমাদের কোনো রাগ কইরা লাভ নাই, আমাদেরকে মারলেও কোনো লাভ নাই, কারণ বারান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে কিন্তু আমি যাব, তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। এ আল্লাহর বান্দারা, কোরআনুল কারিম এখনো আমাদের মাঝে আছে না নাই? চ্যালেঞ্জের আয়াতগুলো এখনো আছে না নাই? বাজান শুধু এখানে যারা আছেন তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হইয়া যদি কোরআনুল কারিমের ভিতরে একটা ভুল বের করতে পারেন, বাজান আমি চ্যালেঞ্জ করে আপনাদের সামনে বলে গেলাম, আমি আর নামাজ পড়ব না, আমি আর রোজা রাখব না, আমি আর পর্দা করব না, আমি আর হারাম হালাল তমিজ করে খাবো চলব না, কারণ বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কোরআনুল কারিম কিন্তু সত্য, আর কোরআনুল কারিম যদি সত্য হয়, ও কবরের যাত্রীরা বুঝা শুইনা কবরে যাইয়া শুয়ো বাজার, কারণ একবার যদি কেউ কবরে ঠগ,
দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ কবরের যাত্রীরা বাজান বাজান, যারা নাকি এক ওয়াক্ত নামাজ পড়বা বলতে বলতে অন্য ওয়াক্ত আইসে গেছে। কেউ যদি ইচ্ছা কইরা এক ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তে কাজা কইরা পড়ো, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করো, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেল 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজান, কেউ যদি একটা রোজা ছাইরা দাও কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেল কমপক্ষে 70,000 বছরের সময় জাহান্নামে আগুনের ভিতরে জ্বলতে হবে। কেউ যদি একটা মিথ্যা কথা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। কেউ যদি বাজান হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জায়গা জাহান্নাম সারা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে একটু চিন্তা করে দেখো, একটু প্যাডের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, একটু পিটান দিলে সহ্য করা যায় না। এ আল্লাহর বান্দারা, এ পর্দালে মা বোনেরা, বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী আজকে যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। গরমের দিন চৈত্র মাসের সময় যখন এই সূর্য জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে, ওই সূর্যের তাপে তুমি আর আমি অস্থির হইয়া যাই। কেউ সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ঘরে দৌড়ায়, গাছের নিচে দৌড়ায়। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা শোয়া হাত মাথার উপর আমার মালিক উপর কইরা ছাইরা দেবা। ছাইরা বলবেন, আমার মালিক বলবে ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কেয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, বাজান গাছ নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই, ওই সূর্যের তাপে কেয়ামতের ময়দানে পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে, ভাগুন যাও কোনো জায়গা নাই। বাজান রে, সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা, মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে, লাইয়া মুতুফিহা বলাইয়া ইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এ ইমানদার, যারা মুসলমান দাবি করো তাদের কাছে আমাদের কথা, আর যারা ইমানদার মুসলমান দাবি করো না তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফরদালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার আগুনের ভিতরে মাঝে মাঝে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবে এক মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজান, আল্লাহর রসুল বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে জল বা চিন্তা করিয়া কবরে রওনা করো। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করছেন, নারুল্লাহির মুকাদাতুল্লাতি তাত
তলিউ আলাল আফইদা জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুইছা যাবে এ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না হিন্দুরা পরকাল বিশ্বাস করে খ্রিস্টানরাও পরকাল বিশ্বাস করে অন্য অন্য বিজাতিরাও পরকাল বিশ্বাস করে কিন্তু আমার বাজানের আমরা মুসলমানরাও কিন্তু পরকাল বিশ্বাস করি কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা কেউ দুনিয়ায় বাঁচতে পারে নাই একমাত্র মুসলমান জাতি বা চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ার ভিতরে বাইচা আছে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা নাকাস্তা যদি কেয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায় লাগে এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো এ কবরের যাত্রীরা এ পর্দার আড়ালের মা বোনেরা যারা আজকে বিভিন্ন দলের পিছনে পড়ছে বিভিন্ন দলের নেতা নেত্রী পিছনে পড়ছেন বাজার আমি শুনায় রাইখা যায় মানবা কিনা জানি না আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে ঘোষণা করছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা এর অর্থ হইল তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা এই কথাটাকে আমি বলছি না আল্লাহ বলছেন আবার জোরে বলার কে বলছেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা আল্লাহ রসুল বলে কেয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো তাম দুনিয়ার মধ্যে বিশেষ করে বাংলাদেশের দিকে তাকাইলে কেমন জানি দলে দলে মানুষ কেমন জানি পাল্লা দিয়া জাহান্নামের দিকে দৌড়ান শুরু করছে জোরে বলেন কথা ঠিক না বেঠি বাজান আলেম বলো আমাদেরকে হক্কানিদেরকে গালি দেয় সুযোগ পাইলে মারতেও চায় বাজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার সাহাবারা শেষ যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা আল্লাহর বান্দারা আল্লাহর রসুল বলেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে ইমানের উপরে মজবুত যত কষ্ট হোক ইমান থেকে আল্লাহর ফজলে তাদেরকে সরাতে পারবে না কিন্তু তাদের দল তাদের এই সংখ্যাটা হবে ছোট সংখ্যাটা কি ছোট আমি আমার বাজানদেরকে বলবো যত কষ্ট হোক আমি তো আল্লাহর ফজলে করবে নিয়াত করছি ইমানের উপরে মজবুত থাকতে চাই আপনাদের কি মত আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহর কাছে সবসময় দোয়া করে এ আমার মালিক
জব ফুল কালাম আপনার হাতে মালিক, দয়াময় করে আপনার আমার দিলকে আমার মালিক যেন তার মুখী কইরা দেয়, এবং দুনিয়ায় থাকা অবস্থায় আমার মালিকের হুকুম আল্লাহর রসুলের তরিক অনুযায়ী চইলা, চোখে পানি নিয়া কালবে সালিম নিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চক্ষের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও, যদি কান্না না আসে মনকে বুঝাও রে মহান, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠিলা রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের, ছেলে কান্দবে মা মা করে, মেয়ে কান্দবে মা মা করে, জবাব তো আর দিবা না, হে আল্লাহ আপনি তো এই মাটির দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দ, আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন, আল্লাহর বান্দারা জোর করে কান্দ রে, আল্লাহর বান্দারা জোর করে কান্দ, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না, আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করল, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহরবানি নাজিল করে নাও আল্লাহ, হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন, আমাদের সবাইকে আপনি হকের পথে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।